সব থেকে গভীরতম, সব থেকে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ আর ভালো লাগার জিনিস সেটা হলো গঙ্গার নিচে, গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা যাবে। এখন কিন্তু আমরা ইতিমধ্যে হুগলি নদীর নিচ দিয়ে, মানে গঙ্গা নদীর নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো করে। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি, ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। প্রচুর এক্সাইটেড আর প্রচুর মুখে হাসি, অনেকটা আনন্দ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে কিন্তু নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাব, এখানে টিকিট ভাড়া কত টাকা করে লাগছে, মেট্রো কোথায় কোথায় যাচ্ছে, সমস্ত কিছু জানবো। আর আজকে নিশ্চয়ই আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আমার এক্সপিরিয়েন্সটা। যেহেতু মার্চ মাসের 15 তারিখ, আজকে কিন্তু শুক্রবার, আজ থেকে কিন্তু সমস্ত একদম পাবলিকের জন্য, যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রো রেল স্টেশন। চলো তাহলে গিয়ে আজকে আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো এবং আজকের জার্নিটা তোমাদের কাছে পৌঁছে দেবো। মেট্রো স্টেশনের একদম সামনে চলে এসেছি, এখানে কিন্তু প্রচুর পুলিশরা গার্ডে রয়েছে। চলো ভেতরের দিকে যাওয়া যাক, গিয়ে সেখানকার সৌন্দর্যটা কেমন সেটা অবশ্যই তুলে ধরবো, অবশ্যই মেট্রো জার্নিটা তো তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রচুর লোকজন, তোমরা তো বুঝতেই পারছো ভিডিওতে, আশা করছি তোমরা বুঝতেই পারছো কত মানুষজন এসেছে। যাদের কোনো রকম কাজ নেই তারাও কিন্তু আজকে এই মেট্রোতে উঠে জার্নি করছে। অলরেডি টিকিট কাটার জন্য ভিড়টা ওইদিকে দেখিয়ে দিচ্ছি। সৌরভকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিতে। লাইনটা দেখো শুধু, জাস্ট সবাই কিন্তু এই মেট্রো করে যাওয়ার জন্য, তাও গঙ্গার নিচ দিয়ে প্রথম জার্নি করার জন্য। দেখো টিকিট কাটার লাইনটা, এখানে দেখো ম্যাপ করা রয়েছে। এখন যদি তোমরা যাও, তোমরা কিন্তু যেতে পারবে এসপ্ল্যানেড পর্যন্ত। হ্যাঁ, হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে তোমরা কিন্তু এসপ্ল্যানেড পর্যন্ত যেতে পারবে। তারপরে যে বাদবাকি রুটগুলো, সেটা হলো শিয়ালদার পর থেকে, এটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তারপরে কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু চলে যেতে পারবে ডাইরেক্ট শিয়ালদা থেকে একদম সল্টলেক সেক্টর বি পর্যন্ত। মানে তোমরা খুব সুন্দর ইজিলিভাবে কিন্তু তোমরা মেট্রো করে এইসব জায়গাগুলোতে পৌঁছে যেতে পারবে। টিকিট তো আমি কেটে নিলাম। হ্যাঁ, আমাদের কিন্তু পার হেড, আমি আর সৌরভ রয়েছি, পার হেড আমাদের কিন্তু লাগলো 10 টাকা করে। এবার কিন্তু আমার পালা হলো মেট্রো রেলে ওঠার। হ্যাঁ, আজকের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর ভিড়, একটু তোমাদের ম্যানেজ করে নিতে হবে। তবে সব জায়গাতেই কিন্তু লাইনের একটা ব্যাপার রয়েছে, টিকিট কাটতেও যেমন লাইন, তেমনি কিন্তু ভেতরের গেটে এন্ট্রি করতেও লাইন মানে দিতে হচ্ছে। তবে যারা সাথে লাগেজ বা ব্যাগ সামান্য কিছু এনেছো, তাদের কিন্তু এখানে দেখো চেকিং করে তারপরে কিন্তু ভেতরের দিকে এন্ট্রি করতে হবে। তবে এখন আমি এই গেট দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করব। চলে এসেছে ব্যাগ, ব্যাগে আমার তেমন কিছুই নেই। রিসু সামান্য একটু খাবার দাবার রয়েছে, তাও আমি চেক করিয়ে নিলাম। এখানেও কিন্তু লাইনে দাঁড়াতে হবে। এই আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, প্রচুর এক্সাইটেড, কারণ আন্ডারগ্রাউন্ড একদম মেট্রো রেলওয়ে স্টেশন, যেটা একদম গঙ্গা নদীর নিচ দিয়ে কিন্তু যাবে। সব থেকে বড় কথা হলো, এই যে গঙ্গা নদীর নিচ দিয়ে যখন যাবে, তখন সেখানকার ভিউটা কেমন থাকবে, আসল কথা অনেকেই এটা জানার এক্সাইটমেন্ট প্রচুর রয়েছে। চলো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এই যে এটা কিন্তু স্ক্যান করাতে হলো, তারপরে কিন্তু ভেতরের দিকে এন্ট্রি করাতে পারলাম। তবে যেখানে টিকিট কাউন্টারটা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। তবে এখানে এসে একটু নিস্তার পেলাম। টিকিট কাউন্টারটা কিন্তু ঠিক অপোজিটেই রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে তোমরা টিকিটগুলো স্ক্যান করাবে, তার ঠিক উল্টো দিকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। আর ভেতর দিকে যখন তোমরা আসবে, একটু নিস্তার পাবে, কারণ এই জায়গাটা একটু নিরিবিলি রয়েছে। চলো, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। যাদের যেখানে যাওয়ার ইচ্ছে, তারা কিন্তু এই রুট ম্যাপ দেখে সোজা টিকিট কেটে মেট্রো রেল করে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, এবার তোমাদের বলে দিচ্ছি ভাড়ার বিষয়টা। ভাড়ার বিষয়টা তো আমি তোমাদের বলে দিলাম যে পার হেড এখন আপাতত, মানে ময়দান থেকে কিন্তু সোজা, মানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যেতে পার হেড 10 টাকা করে লাগছে। তবে হ্যাঁ, এখনকার যে মানে ইয়েটা নিয়মটা রয়েছে, সেটার মধ্যে কিন্তু আমি যেটা জানতে পারলাম টিকিট কাটতে গিয়ে, আমি কিন্তু রিটার্ন টিকিটও চেয়েছিলাম। তবে রিটার্ন টিকিট কিন্তু এখন দেওয়া হচ্ছে না। পরের আপডেট কি হবে সেটা আমি নিশ্চয়ই জানি না। যদি আপডেট নতুনত্ব কিছু থাকে, সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, যদি নেক্সট বার আমি ভিডিও করতে পারি। তবে এখন কিন্তু আপাতত নতুন নিয়মে রয়েছে, তোমরা যেখান থেকে যত দূর যাবে, তত দূরে কিন্তু টিকিট কাটতে পারবে, রিটার্ন টিকিট তোমরা কাটতে পারবে না। হ্যাঁ, অনলাইনে টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে, তোমরা দেখতে পাবে। তাছাড়া তোমাদের বলে দিচ্ছি অফিস টাইমটা সকাল 7টা থেকে কিন্তু মেট্রো চালু হবে 9টা পর্যন্ত, সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু তোমরা 15 মিনিট অন্তর অন্তর হাওড়া ময়দান রেলওয়ে স্টেশন থেকে তোমরা মেট্রো পেয়ে যাবে। আর অফিস টাইমটা 10টার পর থেকে তোমরা কিন্তু 12 মিনিট অন্তর অন্তর তোমরা এখান থেকে মেট্রো পেয়ে যাবে। আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তবে তাছাড়াও এখানে কিন্তু মানে এমন জায়গায় এই মেট্রো রেলওয়ে স্টেশনটা করা হয়েছে যেখান থেকে তোমরা বাস, টোটো সমস্ত কিছুরই কিন্তু সুবিধা পেয়ে যাবে। চলো এবারে কিন্তু ওয়েট করছি আমরা মেট্রো রেলের জন্য। সকলেই টিকিট কাটার পরে এসে কিন্তু এখানে ওয়েট করছে। এই জায়গাটাও কিন্তু প্রচুর, তবে ওপরের তুলনায় এখন কিন্তু এই জায়গাটাতে ভিড় একটু তুলনামূলক কম রয়েছে। তবে চলো তোমাদের আরও একটি জিনিস দেখিয়ে দেব। তোমরা যখন টিকিট কাটবে, টিকিট কেটে যখন মেট্রো রেলের কাছে আসবে, রেল আসার আগে তোমাদের কিন্তু এখানে ওয়েট করতে হবে। আর যখন রেল চলে আসবে তখন কিন্তু এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, মেট্রো রেলের গেট এবং এখানকার যে গেটটা রয়েছে দুটোই কিন্তু একই সাথে সেম টাইমে খুলবে, তারপরে তোমরা কিন্তু মেট্রো রেলের ভেতরে এন্ট্রি করতে পারবে। তার আগে পর্যন্ত তোমাদের এখানে ওয়েট করতে হবে। তবে মেট্রো রেলের অপেক্ষায় এখন আমরা রয়েছি। মেট্রো রেল আসলে পরে আমরা কিন্তু মেট্রো রেলের ভেতরে এন্ট্রি করবো। আজকের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, অবশ্যই গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময়, হুগলি নদীর নিচ দিয়ে যখন আমরা যাবো তখনকার অভিজ্ঞতাটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সাইডে তো কোনো কিছু নেই, এটাই ব্যাক করবে আবার। হ্যাঁ, এখনো তো সব লাইনের কাজ হয়নি না। দেখো মেট্রো রেল আসার সাথে সাথেই সকলেই কিন্তু এসে দাঁড়িয়ে পড়ছে, ভিড় জমিয়ে দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই সকলেই কিন্তু প্রচুর এক্সাইটেড, কারণ অনেকেরই কিন্তু কাজ না ছাড়াও শুধুমাত্র এই মেট্রো রেলে ওঠার জন্যই এখানে এসেছে। আপনিও তো তাই এসেছেন নাকি? আচ্ছা চলো চলো এবারে তাহলে মেট্রো রেলের ভেতরে এন্ট্রি করা যাক। প্রচুর ভিড়। ঠিক আছে, এটা লেডিস সিট। হ্যাঁ, শুধু লেডিসটাই শুধুমাত্র এখানে বসতে পারবে। এখানে কিন্তু সিনিয়র সিটিজেনসিও সিট রয়েছে, আপনি চাইলে সেখানে বসতে পারেন। হাওড়া ময়দান থেকে মেট্রোতে উঠে এবারে কিন্তু আমাদের যাত্রাটা শুরু করবো, সেটা হলো এক্সপ্ল্যানেড পর্যন্ত। তবে হ্যাঁ, হাওড়া ময়দান থেকে, হাওড়া ময়দানের মেট্রো রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আমাদের সময় লাগবে মাত্র 6 মিনিট। আর যখন তোমরা সেক্টর 5 পর্যন্ত যাবে তখন কিন্তু সময় লাগবে 30 মিনিট। তবে এখন কিন্তু সেখানকার রুটটা এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তাই সেদিকটা তো আমরা যাবো না। ইতিমধ্যে আমাদের কিন্তু মেট্রো স্টার্ট হয়ে গেছে, মেট্রো এবারে এগিয়ে যাচ্ছে এক্সপ্ল্যানেডের দিকে। চলো, প্রচুর ভিড়। যখন আমি মেট্রোতে উঠেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, তবে এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। বিশেষ করে জানলার সাইডগুলো কিন্তু বেশি ভিড়, কারণ এটারও কিন্তু কারণ রয়েছে। সেটা হলো যখন হুগলি নদীর নিচ দিয়ে, গঙ্গার নিচ দিয়ে যখন আমাদের মেট্রোটা যাবে তখন কিন্তু একটা ব্লু কালারের সাইন দেখা যাবে, ব্লু কালারের লাইট দেখা যাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো বাইরের দিকটা কিন্তু ব্ল্যাক, বুঝতে পারছো? তবে যখন হুগলি নদীর নিচ দিয়ে যাবে তখন কিন্তু কালারটা অন্য থাকবে, সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আমরা কিন্তু হাওড়া ময়দানের যে মেট্রো রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু সোজা চলে এসেছি হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের কিন্তু মেট্রো এন্ট্রি করেছে হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশনে। তো চলো, ইতিমধ্যে গেটটাও খুলবে। আমি একদম গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি, তোমাদের দেখিয়ে দেবো। এই মাত্র কিন্তু গেট খুলবে। হ্যাঁ, তবে তোমাদের আরো একটি কথা বলছি, গেট বন্ধ এবং গেট খোলার সময় কিন্তু একটা সাইরেন হচ্ছে। সেই আওয়াজটা শুনলে তোমরা বুঝতেই পারবে যে গেট বন্ধ হবে নয়তো গেট খুলবে। দেখি বাবা, এক্সাইটমেন্টটা একটু জাস্ট দেখবে সকলে। কিন্তু এখন কিন্তু আমরা ইতিমধ্যে হুগলি নদীর নিচ দিয়ে, মানে গঙ্গা নদীর নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি মেট্রো করে। সকলে কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট, শুধু চিৎকারের আওয়াজটা তোমরা শোনো। প্রচুর কিন্তু সকলেই আনন্দে রয়েছে আর সকলে ভিডিও করছে। আমি কিন্তু অন্য সাইডে রয়েছি, আমি একটু চেষ্টা করব তোমাদেরকে ভিউগুলো দেখিয়ে দেওয়ার। দেখো, যতক্ষণ আমরা গঙ্গার নিচ দিয়ে ট্রাভেল করব তখন কিন্তু তোমরা এই ব্লু কালারের সাইনটা দেখতে পারবে। হাওড়া থেকে মেট্রো ছাড়ার পরে আমরা কিন্তু এসে দাঁড়িয়েছি বিবিধিবাগ বা মহাকরণ, এই যে মানে প্ল্যাটফর্মটার নাম দিয়েছে, স্টেশনটার নাম দিয়েছে। তোমরা অনেকে ডালহৌসি বলেও চিনতে পারো, অনেকে কিন্তু তোমরা বিবিধিবাগও জানতে পারো, অনেকে কিন্তু মহাকরণও জানে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকটাই ট্রেন খালি হয়ে গেল। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু শুধু ট্রেনে উঠেছিল, মানে মেট্রো রেলে উঠেছিল। কি কারণে? হ্যাঁ, এই যে গঙ্গার নিচ দিয়ে সফরটা, সেটা দেখার জন্যই কিন্তু অনেকে উঠেছিল, যারা কিন্তু অনেকে এই মহাকরণ যে মেট্রো রেলওয়ে স্টেশনটা রয়েছে বা এখানেই কিন্তু নেমে পড়লো। আর সত্যিকারের কথা, যখন আমরা হুগলি নদীর নিচ দিয়ে যাচ্ছিলাম, মানে ট্রাভেলটা করছিলাম, তখন কিন্তু একটা যে চিৎকার, সকলের যে একটা আনন্দ, সত্যি এটা কিন্তু খুব ভালো লাগার একটা বিষয়। তো যারা যারা ভাবছো যে মেট্রো করে এই জার্নিটা করবে, তোমরা করতে পারো। আমরা কিন্তু ইতিমধ্যে এন্ট্রি করলাম। এসপ্ল্যানেডে। হ্যাঁ, এবারে কিন্তু আমাদের মেট্রো এত দূর পর্যন্তই আসবে, তারপরে কিন্তু এখনো পর্যন্ত রুটগুলো কমপ্লিট হয়নি। চলো এবারে তাহলে মেট্রো থেকে নামা যাক এসপ্ল্যানেডে। হ্যাঁ, এসপ্ল্যানেড যে মেট্রো রেলওয়ে স্টেশনটা রয়েছে সেটা কেমন রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এখান থেকে অন্যান্য জায়গাগুলোতে যেতে চাও তোমরা কিন্তু ডাইরেক্ট ময়দান মেট্রো রেলওয়ে স্টেশন থেকে টিকিট কেটে এখান থেকে মেট্রো চেঞ্জ করে চলে যেতে পারো অন্যান্য জায়গাগুলোতে। যেরকম আমার সাথেই একজন এসেছিল, তিনি কিন্তু দক্ষিণেশ্বর যাবে, তিনি কিন্তু এক্সপ্ল্যানেড পর্যন্ত আসলো, তারপরে এখান থেকে কিন্তু মেট্রো চেঞ্জ করে তিনি চলে যাবে মানে দক্ষিণেশ্বরের দিকে। তবে মেট্রোটা তোমরা বুঝতে পারছো কতটা ভিড়, আমি তোমাদের এদিককার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। তবে ইতিমধ্যে সাইরেন কিন্তু বেজে উঠেছে, তাই গেটটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভেতরের দিকেও একটা গেট রয়েছে, এখানেও একটা গেট রয়েছে। আর সাইরেনটা হলো তখন কিন্তু গেটটা পুরো ক্লোজ হয়ে গেল। আর এই ইতিমধ্যে কিন্তু মেট্রো কিন্তু ছেড়ে চলে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি কিন্তু এই মেট্রো করে আর হাওড়া ময়দানের দিকে এগিয়ে যাব না, আমি কিন্তু নেক্সট ট্রিপে যে মেট্রোটা আসবে সেই মেট্রো করে বেরিয়ে পড়বো। তবে হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, একটা যে মানুষের মধ্যে যে আনন্দ সেটা হলো গঙ্গার নিচে যাওয়ার সময়, সেটা কিন্তু সত্যিকারের একটা আলাদা রকম অনুভূতি। তো দেখো ওই সাইডেও কিন্তু রয়েছে মেট্রো স্টেশন, ওই সাইডেও কিন্তু প্রচুর লোকজন নেমেছে, ওই সাইডেও লোক রয়েছে। তবে গেট বন্ধ, তাই আমরা কিন্তু ওই সাইডে যেতে পারবো না, যেহেতু মেট্রো লাইনটা রয়েছে। আর এই সব জায়গাগুলো কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি, তোমরা বুঝতেই পারছো পুরো বন্ধ করা রয়েছে। তো চলো এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাওয়া যাক। তবে সত্যিকারের কথা, এখনো পর্যন্ত সব থেকে গভীরতম যে রেলওয়ে স্টেশন, রেলওয়ে মেট্রো স্টেশনটা হয়েছে, আর মেট্রোটা যে যাচ্ছে সেটা কিন্তু একটা আলাদা রকমই অনুভূতি, যেটা তোমরা যতক্ষণ না এই মেট্রোতে উঠবে সেটা বুঝতেই পারবে না। সকলের কাছেই শুনছিলাম যে বহু দিন ধরে প্রজেক্টটা হচ্ছিল, আর সব থেকে গভীরতম, সব থেকে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ আর ভালো লাগার জিনিস, সেটা হলো গঙ্গার নিচে, গঙ্গার নিচ দিয়ে মেট্রোটা যাবে। সেটা কিন্তু আজকে আমি এই মেট্রোতে উঠে এই আনন্দটা নিলাম। আর সকলেই কিন্তু প্রচুর মানে সেই সময়টা যে সকলে এত চিৎকার, এত আনন্দ করছিল। আর আরও একটি কথা বলবো, আমি তো উঠেছিলাম মানে হাওড়া ময়দান থেকে, আর মেন ভিড়টা কিন্তু হাওড়া যে মেট্রো রেল স্টেশনটা রয়েছে, হাওড়া থেকে কিন্তু মেন ভিড়টা হলো এক্সপ্ল্যানেড পর্যন্ত। আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি ধরে ফার্স্ট ফ্লোরের দিকে চলে এসেছি। টিকিট কাটার জন্য তোমাদের কিন্তু আরও একটা স্টেপ ওপরে যেতে হবে সিঁড়ি ধরে। দেখো ওই সাইডেও সিঁড়ি রয়েছে, এই দিকেও কিন্তু সিঁড়ি রয়েছে। তোমরা যেদিকে দুটো সিঁড়ি ধরে ওপরের দিকে গিয়ে যারা মেট্রো ধরতে চাইছো অন্যান্য জায়গায় মেট্রো ধরে নিতে পারো, আর যারা টিকিট কাটবে তারাও কিন্তু ওপরের দিকে টিকিট কাউন্টারটা পেয়ে যাবে। তবে এখানকার সিচুয়েশনটা তোমরা বুঝতেই পারছো, প্রচুর মানুষজন, অনেকেই কিন্তু এখানে এসে শুনলাম আমি যেটা মোদি মোদি করছে। আর হ্যাঁ, যেটা ফার্স্টে এখানকার মেট্রোটা উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু মোদি এসেছিলেন, তিনি কিন্তু মানে তার হাতেই কিন্তু এখানকার মেট্রোটা উদ্বোধন হয়েছে। তিনি কিন্তু হাওড়া ময়দানেও এসেছিলেন, যাই হোক সেখান থেকে ময়দান থেকে আবার কিন্তু মেট্রো করে বেরিয়ে গেছিলেন। আর হ্যাঁ, এখানেও কিন্তু আমি অনেককেই দেখলাম যেটা মোদি মোদি করে উৎসাহিত করছে, যে মোদি না থাকলে পরে সত্যিকারের কথা এটা সম্ভব হতো না, এখানকার মানুষজনেরা বলছে। প্রচুর আনন্দ করলো তারা। চলো এবারে কিন্তু ওপরের দিকে যাব আমি, ওপরের দিকে কিন্তু টিকিট কাউন্টারটা রয়েছে, যারা টিকিট কাটতে চাইছো তারা কিন্তু ওপরের দিকে চলে আসবে। ওপরের দিকে ভিউটা কেমন রয়েছে চলো সেটা ওপরে গিয়ে তোমাদের দেখাবো। তবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা যখন টিকিট কাটবে অবশ্যই কিন্তু টিকিট ফেলে দেবে না, টিকিটটা কাছে রাখবে। তোমরা কিন্তু টিকিট যেখানেই যাও স্ক্যান না করলে পারে তোমরা কিন্তু বাইরে বেরোতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার এই হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত জার্নিটা তোমাদের কেমন লাগলো, মেট্রোর অভিজ্ঞতাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে। আর যাই হোক সামান্য কিছু দেখানোর চেষ্টা করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধুদের বলছি, আমি তো এরপরেও আসবো অন্যান্য নতুন ভিডিও নিয়ে। তবে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই মনে করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।